বাবা বালুরঘাটের অন্যতম ডেকোরেটর, তবে ছেলে সেই রাস্তায় হাঁটেননি। খেলার দুনিয়ায় নিজের যোগ্যতা প্রতিষ্ঠা করবার লক্ষ্যে সোমসিন্ধু এগিয়ে যাচ্ছেন যোগব্যায়ামের মধ্যে দিয়ে। জেলার রাজ্য জাতীয় কিংবা আন্তর্জাতিক সমস্ত স্তরে নিজের অস্তিত্ব প্রমাণ করছেন ইতিমধ্যে সোমসিন্ধু দত্ত। অনেকে যোগব্যায়াম চর্চা করছেন নিয়ম মেনেই, ঠিক সেই মতনই প্রতিদিন সময় করে যোগাভ্যাস করে সোমসিন্ধু। আমি প্রায় 10 বছর হলো এই যোগার সঙ্গে যুক্ত রয়েছি। বেসিক্যালি যোগার হচ্ছে কম্পিটিটিভ পার্টটাই করি, আর যে সমস্ত যোগা রয়েছে শরীর সুস্থ রাখার জন্য সেই সকল যোগা তো আমি প্রতিনিয়তই করি। রিসেন্ট 2023-এ হচ্ছে আমাদের UISF বলে একটি সংস্থা রয়েছে, ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন, সেখানকার স্টেট সিলেকশন হয়েছিল পূর্ব মেদিনীপুরে, সেখানটাই আমি ষষ্ঠতম হই। তো সেই সূত্রে আমি চান্স পাই হচ্ছে ন্যাশনাল খেলার। সেই প্রায় 10 বছর ধরে সে যোগাসনের সঙ্গে যুক্ত। সোমসিন্ধুর কথায়, যোগাসন করলে শরীর সুস্থ রাখার পাশাপাশি মন ভালো থাকে। সে প্রতিদিন শরীর সুস্থ রাখার যোগাসনের পাশাপাশি প্রতিযোগিতামূলক যোগাসন করে থাকে। প্রতিযোগিতামূলক যোগাভ্যাসের জন্য বহু দেশে বিদেশেও পাড়ি দিয়েছে সোমসিন্ধু। 2023 সালে পূর্ব মেদিনীপুরে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের স্টেট সিলেকশনে ষষ্ঠতম স্থান অধিকার করে সে, পাশাপাশি অষ্টম স্থান অধিকার করে উড়িষ্যাতে। ন্যাশনাল খেলার জন্য ব্যাংককে এশিয়া স্পেসিফিক খেলার সুযোগ পায়। আন্তর্জাতিক যোগা অলিম্পিক গেমস 2020 প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের মধ্যে 37তম স্থান দখল করে তাক লাগায়। উড়িষ্যা সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি রয়েছে, সেখানে আমি গিয়ে সেখানে প্রথম রাউন্ডে আমি কোয়ালিফাই করি এবং সেকেন্ড রাউন্ডে আমি অষ্টমতম স্থান পাই। তো সেই সূত্রে সেখানটায় আমি সিলেকশন হই এশিয়া স্পেসিফিক খেলার জন্য। তো সেটা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে ব্যাংককে। তো ব্যাংককে আমার যাওয়ার সুযোগটা এসেছে। এছাড়াও 2020 সালে আমি যোগা অলিম্পিক খেলি, তো গোটা ওয়ার্ল্ডের মধ্যে হয়, তো সেখানে আমি 37তম র্যাঙ্ক করি অল ওভার ওয়ার্ল্ডে। সোমসিন্ধু বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম ও নেপাল সহ 17টি দেশের একাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সে সাফল্য অর্জন করে। তার এই সাফল্যে খুশি বালুরঘাটের ক্রীড়ামহল। সমগ্র বিশ্বের সহস্রাধিক যোগা প্রতিযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগীদের আয়োজন করা হয়েছিল। বিশ্বের 198টি দেশের 37,000 জন প্রতিযোগী এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ও প্রায় 2013 সাল থেকে যোগাসনের সাথে যুক্ত আছে এবং যোগাসন এবং ক্যারেটে দুটোই ও বহুদিন থেকেই করছে এবং আমরা খুবই খুশি। এবং ও প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকে এবং আমাদের বিভিন্ন স্টেট গেমস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সর্বস্তরেই ও খেলে আসছে এবং ও পড়াশোনার সাথে সাথে যোগাসনটাকে খুব ভালোভাবেই জীবনের একটা অঙ্গ হিসাবে করে নিতে চাচ্ছে। বালুরঘাট শহরে খাদিমপুর রবীন্দ্রনগর এলাকার 10ম শ্রেণীর ছাত্র সোমসিন্ধু দত্ত অভাবনীয় ফল করে এই যোগা প্রতিযোগিতায়। পাশাপাশি প্রতিনিয়ত তার প্র্যাকটিসের মধ্যে থেকে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সর্বস্তরে প্রতিভা পেয়েছে। আমি পরপর দুটো ওয়ার্ল্ড রেকর্ড করি, একটা হচ্ছে অর্ধকূর্মাসনে আমি 46 মিনিট 55 সেকেন্ড হোল্ড করে ওয়ার্ল্ড রেকর্ড করি, এখনো সেটা মানে ভাঙতে কেউ পারেনি। আর যোগ নিদ্রাসনে আমি প্রায় 56 মিনিট 22 সেকেন্ড হোল্ড করি, সেটাও এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এছাড়াও আমি সূর্য নমস্কারও ওয়ার্ল্ড রেকর্ড করেছি। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3 জন এই ওয়ার্ল্ড রেকর্ড করেছে, কিন্তু সবথেকে মানে বেশি সূর্য নমস্কার আমিই করি। তো আমার সূর্য নমস্কারের সংখ্যা ছিল 450 বার। যোগা শুধু ফিজিক্যাল ওরিয়েন্টেডই না, যোগা মাইন্ড ওরিয়েন্টেড। তো যোগা করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সবকিছুই ভালো থাকে। নিজস্ব শহর বালুরঘাট ছাড়িয়ে রাজ্য কিংবা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে যোগা প্রতিযোগিতায় একাধিকবার সফল হয়েছে সোমসিন্ধু দত্ত। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট লোকাল 18 বাংলা।